আল্লাহ আকবার। ঈদের সকাল, নামাজের জামাতে তাই শত শত মুসল্লি। গেলবারের মতো এবার ভর করেনি করোনার ভয়, যুক্তরাষ্ট্র ফিরেছে স্বাভাবিক গতিতে, তাই তো এবার ঈদের আনন্দটাও ছিল শঙ্কাহীন। নামাজ শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রাঙ্গণের মোড়ে মোড়ে ছিল প্রবাসীদের উপস্থিতি। একে অন্যের সঙ্গে কুশল বিনিময় চলে দীর্ঘক্ষণ ধরে। প্রায় এক বছর পরে দ্বিতীয়বার প্যান্ডামিকে ঈদ হলেও এবার আমরা ডিস্টেন্স মেনটেন করে হলেও এবার ঈদের নামাজ পড়তে পারলাম। প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের বাসায় দাওয়াতে অংশ নিয়েছেন, গল্প আড্ডায় মেতে উঠেছেন, আনন্দে বাঁধনহারা শিশুরাও। ঈদে অনেক খুশি, সবাইকে ঈদ মোবারক। গত বছরের তুলনায় এবছর আমেরিকাতে আমরা অনেক আনন্দের সাথে ঈদ উদযাপন করছি। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যক্রম দ্রুত এগোতে থাকায় বেশিরভাগ বাঙালি পেয়েছেন টিকা, এতে শঙ্কা অনেকটাই দূর হওয়ায় কমিউনিটির মধ্যে বেড়েছে যাতায়াত, তাই যেন প্রাণ ফিরে এসেছে বাঙালি পাড়ায়। সাম্য আর সমৃদ্ধির বন্ধনে ঈদের জামাতে সামিল হয়েছেন সকলে। বিশ্ব মানবতা সমুন্নত ও মহামারী করোনা থেকে মুক্তি পেতে মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ মোনাজাত করা হয়েছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস।